মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। থানোসের সাথে ফক্স সেরেব্রি, এটা হলো করোয়েড, থার্ড ভেন্ট্রিকল, ঠিক আছে, এটা হলো অক্সিপিটাল রিজন। অসের সাথে প্লাসেন্টার রিলেশন থেকে না, এই যে দেখেন, এটার জন্যই এই হলো মাথা, এই হলো প্লাসেন্টা। যখনই মাথার নিচে প্লাসেন্টা থাকবে, প্লাসেন্টা মাথাটা কেফালিক থাকবে, তখনই আপনি নিঃসন্দেহে এটা লো লাইন বলতে পারবেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে হলো বোঝার জন্য, দেখে বোঝার জন্য। এখানে মাথাটা বোঝা যাচ্ছে, নিচে প্লাসেন্টাটা বোঝা যাচ্ছে, এটা আমরা লো লাইন দিব, ঠিক আছে। লো লাইন না হোক, এটা উঠে যায়, অসুবিধা নেই তো। বুঝতে পারলাম? লংগিটুডিনালি অস্টা একটু কিভাবে দেখতে হয়, এটা যদি অস আমরা ধরে নিই, তাহলে কাছাকাছি না একদম, এখানে থাকলে আমাদের কোনো সমস্যা ছিল না, তাহলে আমাদের পূর্ব রেন্ডারেশনের জন্য এই হয়েছে, এই জন্য আমরা এটাকে লো লাইন দিই। বুঝতে পেরেছেন? এবার আসেন, ডুয়েল কেন বললাম, প্লাসেন্টা এই একটা লুপ দেখেন, এখানে শুরু হয়েছে, এসে এখানে শেষ হয়েছে, এটা হলো পোস্টেরিয়র, এই যে এটা এখানে এসে শেষ হয়েছে। এবার আসেন, আমরা উপরের দিকে একটা ইয়ার মনে হয় দেখেছিলাম, একটা প্লাসেন্টা দেখেছিলাম, সেটাই এখন নাকি বুঝতেছেন না এখনো? যদি বেশি থাকতো খুব দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না এটার জন্য। এটা হলো প্লাসেন্টাল হেমাটোমা, এই যে জায়গাটা প্লাসেন্টাল হেমাটোমা, খুব ছোট। যদি এটা 37 সপ্তাহ পরে থাকে, 35 এর পরে থাকে, তাহলে উল্লেখ করে দিতাম।